কি দেশি মাছ? হ্যাঁ দেশি, না হলে 1 টাকাও দেব না। তোর তো রোজই দেশি হয় মাছ খালি বলি, সবগুলো মিথ্যে কথা বলি। আর এই যে ছোট ছোট ইলিশ মাছের নারাঙ্গা কাছ থেকে কত করে দিচ্ছিস? কোনটা ইলিশ তো 100 টাকা করে মনে হয় ইলিশ মাছ। ইলিশ মাছ শালা বর্ষাকালে কত খরচ। দেখি কই সাইজ কি আগে দেখে নি। এই কই রাজা তোমার এরকম বেশি বেশি দেব। একটা মাছ কত হবে? 200 গ্রাম হবে একটা। হ্যাঁ 200 গ্রাম তো অবশ্যই। দেখা বড় কোথায় আছে? আর আমি বড় বড় তোমার দেখে দিচ্ছি। এই বলতে 1 2 দাও এতনা পুলি তুমি বুঝতে পারবে না। তোল এক একটা করে হাতে ঢোকাবি না, ফট করে না ঢোকাবো না। আগে আমাকে দেখাবি দুটো। ঢোকাবি না, ঢোকাবি না না এই দাঁড়া না 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 ওই নিচের থেকে তোল। 3 তুল দিবি না। এটা কি 4 দিবি না? হোক আর না হোক আমাকে দেখাবি, উপরে দিবি। 5 দে। তোমার আমি খাসা জিনিসটা খাও। ওইটা নে ওইটা নে ওইটা নে ওইটা নে ওইটা নে ওইটা নে ওইটা নে। ঠিক আছে ছোটটা কেনটা তো কতটুকু হচ্ছে? বাড়াবি না, মাছ দিবি না কিন্তু। মাছ দেব না। 200 গ্রামের দাম দেব। 200 হয়নি, কোথায় হয়েছে 200? 1 কেজি হয়েছে। 1 কেজি মারা যাব না? না মারা যাবি না, 1 কেজি হয়েছে। না না চাপাস না, দেখো আমার কি রকম মাছ চাপাস না। এই দাও আমি 200 চাপি নিয়ে কিলো নিব। 100 হয় না? তাও হয় না, 100 দাম দাও না, এটার কম দিও না। নটা মাছ দেখি মানে মাছগুলো ফেল না, ফেল না তো দেখি। ঠিক আছে তো সব মাছ একটা খারাপ আছে বলতে পারো যে একটা ছোট না না তুই মাছ দিলে খারাপ হবে সে তো বলি না আমি, সেই জন্যই তোর থেকে নেই, এটাও জানিস। তোমার শাশুড়ি মার মাছ খাওয়া হয় না তোমার শালির জানি কেন? আরে যে কোনো মাছ নিয়ে যাই নিতে চাই না, বলে বাবা আমি কি করি বল দিন। তাই তো কোন মাছ খায় এটাই মুশকিল, এটাই মুশকিল। আর মন প্রতি ভালো থাকলে সেদিন নেয়, আর না তোমার বলে বিদায়। কইটই কিছু খাবে না না, এত ভালো ভালো মাছ নিয়ে যায়। কাতল, কাতল কাটা হলে তার পেটি, তার পেটিটা নেবে। হ্যাঁ মোরলা বাটা, মোরলাটা একটু দিয়ে আসবে। হ্যাঁ মোরলা নেবে, বাটা মাছ নেয় ছোট ছোট বাটা। হ্যাঁ এইসব দিয়ে যা ওই লোকাল জানতমার যদি কোনোদিন পাশ দিয়ে আসবি। ওই আবার হাফ কাটলি তুই ডেলি যাই ওদের বাড়ি। হ্যাঁ ওরকম ট্রেনে ছিঁড়ে দিবি লাস্টে। দুজন মিলে ওখানে একটা বাড়িতে দেই তো। হ্যাঁ একেবারে ওদের বাড়িতে দিয়ে চলে আসি। সেই ভদ্রলোকটা পরে গেল দাদার বাড়ি, এই বিস্কুটের ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল, পরিষ্কার সুন্দর লোক। ও হ্যাঁ 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 এই এখানে সামনে বাড়িটা খুব ভালো লোক ছিল, খুব ভালো লোক ছিল। আমার খুব ভালো লাগছে, গোসাই গোসাই করে ডাকছে। ওখানেও দিতি? হ্যাঁ ওদের বাড়িতে মাছ দিত। এই তো কদিন আগে মারা গেল ওই ভদ্রলোকটা। আমার কাছে ছাড়া মাছ দিত না, লোকের কাছে মাছ দিলে পচা চচা দিত বয়স্ক লোক। তারপর ঠকাতো বলে বলে না গোসাই তোমার কাছ থেকে আমি মাছ নেবো। গিয়েছিলাম, কাজ হলো ওখানে। লোকটা খুব ভালো ছিল, আমার খুব ভালোবাসে। আমার তো তাড়া থাকে সকালবেলা, এই জন্য এক একদিন গন্ডগোল। আরো ভোরে বেরোতে পারিস। আজকে তো দেখলাম 6:30টার সময় মাছ চলে গেল ওখান থেকে। হ্যাঁ 5:30 6টার সময় চলে গেল। পুকুরি জাল লাগাতে। এই কই মাছ আড়তের থেকে নিলি? কই মাছ আড়তে পাওয়া যায়? তাহলে কোথা থেকে নিলি কই মাছ? আমাদের দেশের গ্রামের ছেলে দিয়ে গেছে বলছি না এটাও। আর এই ইলিশ কটা আমি শুধু এই কটা বেচে আমার ক পয়সা হবে? আগে কোথায় গিয়েছিলে, আড়তে না গ্রামে? না গ্রামতেই নিয়ে আইছি, নিয়ে এসে বসেছিলাম। কেন এত সকালে কে নেবে? ও কেন গ্রাম থেকে কখন এসছিস? আমি 5টার সময় এসেছি। মানে 5টার সময় আড়তে চলে এসেছিস? গোলবাজারে এসে বসেছিলাম। আচ্ছা তারপরে আড়তে এই ইলিশ আর মোরলা বাজারে কি বড় ইলিশ এসছে? না এখনো আসেনি। না বড় ইলিশের নাম নেই কোনো, কোনো ইলিশ নেই। ইসে গিয়েছিস কোনোদিন? ডায়মন্ড হারবার আড়তে গিয়েছিস? হ্যাঁ, খড়িবাড়ি গিয়েছি। খড়িবাড়ি? আরে খড়িবাড়ির আড়ত আর ডায়মন্ড হারবারের আড়তে ফারাক অনেক। ডায়মন্ড হারবার আড়তে কি হয় জানিস তো, সন্ধ্যাবেলা ওই ট্রলারগুলো যে মাছ নিয়ে আসে, কাকদ্বীপ, বকখালি, অমুক তমুক সব মাছ এসে ওইখানে গঙ্গার এসে ডায়মন্ড হারবারে এসে নামে। তারপরে ওখান থেকে মাছ সব আড়তে আসে, সেই ছাদের সমান উঁচু করে মাছ ফেলে সব, বুঝলি তো? মানে আমি ইলিশেরও আড়ত দেখেছি, ওই ছাদের সমান উঁচু ইলিশ, বুঝলি তো, শুধু ইলিশ। এইবারে তার ভিতর থেকে সাইজ বাছাই হয়, সাইজ বাছাই হয়, হয়ে তারপরে আড়তে বেরিয়ে যায়। কত সারা পশ্চিমবাংলাতেই যায় ওই মাছ। কত দেশ বিদেশের লোক আমার ওখানে। 1 কেজি 600 আছে। কোন বাড়িতে দিবি ওটা ফিক্স আছে কোনো? হ্যাঁ, এটা ওই দিদিমণির বাড়িতে দেবো, উনি বলে দেবেন। কোন দিদিমণি? সেই যে আগে ওই যে ওই গাড়ি দিয়েছে যে জামাই বাবুদের বাড়ি। আচ্ছা আচ্ছা। উনি বলেছিল সাধারণ আমার শাশুড়ি শরীর খারাপ, অসুস্থ, হ্যাঁ একটু ভালো জ্যান্ত কই এনে দিস। আচ্ছা আচ্ছা। না তো শিঙি মাছ। আমি শিঙি তো পাই নেব দাদা, অনেক দাম। শিং তো একবার আমাকে মাগুর দিয়েছিলি না? দেশি মাগুর একবার খাইলি। হ্যাঁ হ্যাঁ। আমি বলি পাই না শিঙি মাছ, বলে এনে দিস, বলে 1000 টাকা করে। আমি বলেছি, বলে হোক গে তুই নিয়ে আয় না। আর পাই না। তুই লোকাল মাছের মধ্যে আর কি মাছ পাস? মেনি মাছটা তো আউট হয়ে গেছে একদম। এখনকার লোকজন চিনবেও না। না না, সবাই চিনবেও না। মেনি কালো ভূতের মতন দেখছি, তেলাপিয়ার মতন। হ্যাঁ দেখ, খেতে যা। আরে শালা কি অমৃত মাছ ছিল, ভেটকি মাছের মতন মুখ। হ্যাঁ হ্যাঁ, সেসব দিন চলে গেছে। আমি বাবার সঙ্গে ছোটবেলার কথা বলছি। হ্যাঁ, ছোট গিলে ভেদা মাছ। হ্যাঁ, আমার বাবা জাল দিয়ে ধরে নিয়ে যেত। তাই? হ্যাঁ। কোন বিলে? কোন বিলে? ছোট বিলে। ছোট বিলে কোথায় সেটা? ছোট বিলে এই যে মেন রাস্তার ওখানে। তখন তো জলে একাকার। আচ্ছা, এখন তো সব বড় বড় রাস্তাঘাট হয়ে গেছে। তখন তো রাস্তা সরু ছিল। হ্যাঁ, শুধু খাল, বড় বড় খাল ছিল। সেই বাবা আসতো আমার সঙ্গে করে না ছোট। এই ওএনজিসি তেল খনির ওখানে যে বিল আছে, ওখানে মাছ পাওয়া যায় না এখন আর। কিচ্ছু নেই, সব বুঝিয়ে ফেলে, সব বন্ধ করে দিয়েছে। ওখানেও মাছ পাওয়া যেত, ঠিক বলেছে। আরও একটা ব্যাপার আছে, ওই চাষবাসে চাষের জমির থেকে নষ্ট হয়ে যায়। চাষের জমির যে সারের বিষাক্ত জল, সেটা আসে, এসে সব মাছ না। হলুদ হলুদ ট্যাংরা নিয়ে আসতাম, দেশি ট্যাংরা। সেই ট্যাংরা মাছ পুকুর ছেঁচলি, ট্যাংরা মাছ এরকম ভেসে উঠতো, মুখ বার করে এরকম করে বেড়াতো। এখন আর নেই কোনো? না না, চোখে দেখা যায় না ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, বড় বড় পুঁটি মাছ, দেশি পুঁটি, পাকাল মাছ। পাকাল পাকাল, হ্যাঁ, চোখে দেখা যায় না। হ্যাঁ, গায়ে রেখ রেখ দাগ হয়ে গেছে। কি সুন্দর পাকাল মাছ আমার মা বাসি করে ভেজে রাখতো। আচ্ছা। তারপরের দিন রান্না করতো ছোট ছোট করে, আলু কুচিয়ে মাংসের মতন। সে খাওয়াও আমাদের। হ্যাঁ, পাকাল মাছের টেস্ট মাংসের মতন হয়ে যায়। আর ফেটে ফেটে যেত, তেল হতো গায়ে। হ্যাঁ, বাবা ধরে আনতো। বাবা ধরতে কি দিয়ে জানো? হ্যাঁ, একরকম বড়শির মতন কেকও বলে তারে। হ্যাঁ, আমার বাবাও মাঠে যেত, আমার বাবা মাছ ধরেই আনতো। আমরা কোনোদিন পয়সা, গরিব মানুষ আমরা, খুব তা কিনে তো খেতে পারতাম না। আমার বাবা মাছ ধরেই আনতো। হ্যাঁ, বিড়ি যেত ওই নিয়ে, আর ওই পাকার মতো গায়ে বড়শির মতন ফুটে যেত, আর ওপরে টেনে টেনে তুলতো। আচ্ছা, তুলে নিয়ে আসতো বড় বড় পাকাল। পাকাল মাছ তো সেই মাটির মধ্যে থাকে। হ্যাঁ, আর ঠিক সেই বড়শিতে গেঁথে যেত। আচ্ছা, গেঁথে গেঁথে আমার বাবা ধরে আসতো। পাকাল মাছ কি ওই পুকুরের জল শেষ হয়ে গেল, শুকনো মাটি? পাকাল মাছ অ্যাকচুয়ালি মাঠে 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 ছাড়া হয় না। আচ্ছা, মাঠে ছোট ছোট কোনি আছে। হ্যাঁ, করি যখন ছাঁচা হয় সেই সময় পাওয়া যায়। আর জল শুকিয়ে গেলেও কি মাটির ভিতরে জ্যান্ত থেকে যায়? হ্যাঁ হ্যাঁ, তাই মরে না, ও তো পাকে থাকে। শিং মাগুরও কি তাই? শিং মাগুর গর্তেই থাকে, কই মাছও গর্তেই থাকে। না, জল শুকিয়ে গেলেও বাঁচে? জল শুকিয়ে গেলেও বাঁচে। শিং মাগুর গর্তেই থাকে, কই মাছও তাই। কই মাছ, উল্কা মাছ, এগুলো গর্তেই থাকে। এই মাছ মরে না, শুকনো কালো বেঁচে থাকে। আচ্ছা আচ্ছা। কই মাছ অ্যাকচুয়ালি মেঘ ডাকলি তখন ডাঙায় উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন ব্যাপারটা কি জানি না। আমি মেঘের সঙ্গে সংযোগ শুনেছি আমি। হ্যাঁ, মেঘ ডাকলেই নাকি পুকুর থেকে সব লাফিয়ে উপরে উঠে আসে। উঠে পড়ে যেদিকে জল যাবে সেই দিকে চলে যাবে। আমি এই বছরই তো 8টা কই মাছ ধরে নিয়েছিলাম আমি রাস্তা থেকে না মাঠে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ধান ক্ষেত রয়েছে, জমি আছে আমাদের, তাই মাঠে যাচ্ছি দেখি ওই পাশে একটা ডোবা মতন রয়েছে, সেখান থেকে সারা কই মাছ উঠে মাঠের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি বললাম খুকুর করে নড়ে কি ঘাসের মধ্যে। হ্যাঁ, দেখি যাই তো আস্তে আস্তে, আবার সাপের ভয়ও করছি। তারপর দেখি না সারা কই মাছ উঠে উঠে মাঠের দিকে যাচ্ছে, তারপরে 6টা 7টা ধরে ফেলেছি। আচ্ছা, ধরে নিয়ে এসছি, এই তোমার যেরকম কই দিলাম ওইরকম হলুদ হলুদ হয়ে গেছে। আচ্ছা, 6টা ধরেছি। তো জমি আছে? হ্যাঁ আছে, এখনো আছে। হ্যাঁ, কতটা ছিল? 2 বিঘে। এখন এক বিঘে মতো না। কি চাষ করিস? ধান রুইয়েছি। নিজে করিস? মিনিকেট ধান আমি ছেলে করি। তাই? তা তো ভালো। আমার তো জমি না, আমার বাবার জিনিস ওই আর কি। বাবা মরে গেছে। হুম, এক বিঘাতে টোটালটাতেই ধান করিস? হ্যাঁ, মিনিকেট। এক মিনিকেট ধান হয়, আবার বর্ষার সময় আমন চাষ। কটা? 3 বার হয় তো ধান। হ্যাঁ, 2 বার হয়। কেন এখন তো 3 বার চাষ হয় না? 2 বার, 2 ফসল হয়। আবার তিল বুনি, পাট বুনি, সর্ষে আছে আমার 10 কাঠা জমি। ও আচ্ছা আচ্ছা, সর্ষে কাটতে নেই ওয়েদারের জন্য। ও 1 বিঘা বাদে 10 কাঠা? হ্যাঁ। তো তুই যে বললি 1 বিঘা জমি মাত্র। আচ্ছা, তোমার 12-13 বস্তা হয়? 12-13 বস্তা ধান হয়। নিজেরাই খাস না বিক্রি করে দিস? নিজেরা খাই। নিজেরা খাস? আচ্ছা, কই মাছ আর তুই কটা মোরলা দিস দিদি? তা 10 বস্তা ধানে চাল কতটা হয়? এই যে বস্তায় 40 কেজি করে চাল হয় দাদা। এক বস্তায় ভাঙালে 40 কেজি, 40-42 চাল হয়। তার মানে কত বস্তা বললি? 10। তার মানে 400 কেজি চাল। হ্যাঁ, পুরো লেগে যায় বছরে? হ্যাঁ, আমাদের সারা বছরে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোথায়? আড়তে না, এই যে গ্রামে। গ্রামে না, এই যে হোসেননগর। বালি সিমেন্টের ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, লোকটা সৎ আছে। ঠকাই এখন আমার কাছে 10,000 টাকা পায়। কোথায় বাড়ি বানাচ্ছিস সেখানে নাকি? কোন জায়গায় বানাচ্ছিস? ওই যে মিলিদির বাড়ির ওখানে যে থানা, থানার পাশের যে গলিটা, ওই গলিতে শিববাবুর বাগান বাড়ি আমি কিনেছি। আচ্ছা, ওখানে আমি ঘর করেছি ছোট করে। কবিকা কিনেছিস? কবিকা 2.5 কাঠা। 2.5 কাঠা কত করে? 5 লাখ করে কিনেছিলাম। 5 লাখ করে 1 কাঠা? 2.5 কাঠা। 2.5 কাঠা মানে 12.5 লাখ টাকা। ভালোই তো দাম নিয়েছে। আর 15 কাঠা ওইদিকে বেচে দিয়েছি। কে বেচে দিয়েছে? আমি বেচে দিয়েছি। ও কোথায়? গ্রামে। হ্যাঁ, তাহলে আছিস কোথায় এখন? এখানে আছি এই নতুন বাড়িতে। ও ঘর হয়ে গেছে? গ্রামের বাড়িটাও আছে, ক্ষতি করিনি। আচ্ছা, না নতুন বাড়ি তৈরি করা শেষ? কমপ্লিট? একদম কমপ্লিট হয়নি। তাহলে আমার বউ বলে আমার ওখানে থাকতে ইচ্ছে করে না, তুমি এখানে চলো। কোথায়? গ্রামে না, অশোকনগর। অশোকনগর নাকি ওর খুব ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ, তো সেই জন্য এখানে চলে এসেছি। আচ্ছা, ওই ঘরে বসে বসে তৈরি হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে। আচ্ছা আচ্ছা, প্লাস্টার হচ্ছে। যেদিন যেরকম পয়সা জোগাড় করি মিস্ত্রি ডাকি, আস্তে আস্তে হয়। আচ্ছা ভালো। 10 বস্তা সিমেন্টের টাকা জোগাড় করেছিলাম। হ্যাঁ, আর 200 ফুট বালি নিয়েছিলাম। হ্যাঁ, সেই তাই দিয়ে কাজ হচ্ছে। তারপরে তো মিস্ত্রি হাজিরা আছে। হ্যাঁ, কত করে নেয়? 500? মিস্ত্রি 500 টাকা নেয়। আচ্ছা আচ্ছা, ছেলে লেবার দেয়? ছেলে জোগালি দেয়। হ্যাঁ, এক জোগালিতেই হয়ে যায়। হ্যাঁ, বাহ, তাহলে তো ভালোই। আবার আমি যে বাড়ি গিয়ে করি হাতাবি। হ্যাঁ, তোর তো ওবেলাটা হাতে থেকেই যায়। আমার খুব যে 12টা পর্যন্ত লাগে মাছ দেখতে। তারপরে গিয়ে মিস্ত্রির সঙ্গে কাজ করবি? মিস্ত্রির সঙ্গে কাজ করি। তো ভালো তো। ভালো ভালো করতে থাক, করলে টুকটুক করে করতেই লাগে, কিছু করার নাই। একবারে তো অত টাকা জোগাড় করা সম্ভব না। আর আমরা পাবো কোথায়? তো বাড়িতে তো এখন লোকই 3 জন, তাই না? আর বউ বাড়িতেই থাকে, মানে অন্য কিছু করাটা এটা। আচ্ছা, ঘর কটা বানিয়েছিস? 2টো ঘর। 2টো ঘর, রান্নাঘর। তারপরে ছেলে পারলে আরো বাড়াবে। 2.5 কাঠা অনেক জমি, অনেক বেশ বড়ই জমি, 2.5 কাঠা। আমাদের গ্রামের লোক বলে, দেখো সাধন দুটো মেয়ের বিয়ে দিল, এই মাছ বিক্রি করে। আবার সবাই লেখাপড়া শিখিয়েছে, ঠিকই তো। মেয়েদের বিয়ে দিতে ক্যাশ টাকা দিতে হয়েছে? একটা মেয়েকে 30,000 টাকা ক্যাশ দিয়েছিলাম। আচ্ছা। আর খাট, আলমারি, কানের আংটি দিয়েছিলাম জামাইকে। বাহ। জামাই কোথাকার? সেই মেয়ের বিয়ে দত্তপুকুরে। জামাই কি করে? মুরগির ব্যবসা। আচ্ছা আচ্ছা। আর এই যে 1200 যে মেয়েটা দিয়েছি, ও মেয়ে জামাইরা আমার কিচ্ছু নেয়নি। আচ্ছা। কিচ্ছু চাইনি, দেয়নি। সেই জামাই কি করে? সেই ডেকোরেটরের ব্যবসা করে। ডেকোরেটরে। তা সেই জামাই আমার কিছু চাইনি, মানে নেয়নি, কিন্তু আমার তো একটা জ্ঞানগম্য আছে। তা আমি মেয়ে জামাইকে আংটি, কানের, খাট, আলমারি দিয়ে দিয়েছি। ওরা মুখ দিয়ে কিচ্ছু বলেনি, বলেছে না তুমি গরিব মানুষ। 3-4 দিন পরে আমাদের বাড়ি টাটা সুমো নিয়ে চলে এসছে, ওদেরই গাড়ি। তাই এসেছে আমার বিয়ান এসেছিল। বিয়ান এসে বলছে, দাদা এই মেয়েটা আমার লাগবে, দিতে লাগবে। আমি বলি, দিদি আমি বড় মেয়েটা বিয়ে দিয়েছি, এখনো 2-3 মাসও হয়নি। আমি গরিব মানুষ, আমি হকারি করে খাই, আমার কিন্তু পয়সা করি নেই। সত্যি কথা বলেছি, ওনার গলায় মালা আছে, ওনার দীক্ষিত মানুষ। আমি দিদি আমি মিথ্যে কথা বলা মানুষ না, আমার গলায় মালা রয়েছে, আমি দীক্ষিত লোক। তাতে আমি বুঝতে পেরেছি, তার তোমার যা খরচ হবে তুমি কোনো কাগজে লিখে রাখবে, কত টাকা খরচ হবে আমি দিয়ে দেবো, চিন্তা নেই আপনার, কিন্তু মেয়েটা আমাকে দিতে হবে। তো খুব ভালোই লোক পেয়েছিলি। তারপরে ওনার মা বললো, আমি বললাম দিদি ভাই সেটা তো হয় না, অনুষ্ঠান করতে তো পয়সা লাগে, এই পয়সা আমি কোথায় পাবো? বলে আমি তো বলছি সব টাকা আপনি লিখে রেখে দেন, খরচ করুন, অনুষ্ঠান করতে আপনার যত টাকা খরচ হবে সেও আমি দেবো, কিন্তু মেয়েটাকে আমাকে দরকার। আচ্ছা। তারপরে বললাম সে কথা তো আমার চলে না। আমার বউ বললো, এক কাজ করো জমিটা বন্ধক দিয়ে দাও। লোকের কাছে জমিটা 1.5 লাখ টাকা দিয়ে বাধা দিয়ে দিল। আচ্ছা। দিয়ে আর LIC থেকে লোন নিলাম, নিয়ে বিয়ে দিলাম ছোট মেয়ে। বাহ। আস্তে আস্তে শোধ করে দিলাম সবার পয়সা। ভালো। তারপরে বললো, কি দাদা আপনি পয়সা নেবেন না? আমি বলি, দিদি ভাই আমার মেয়ের বিয়ে তো আপনি দেবেন, লাগবে না ভাই। বলছে না আপনি গরিব মানুষ নিন, আমার তো পয়সার অভাব নেই। আমাদের বিয়ানের বড় মুদিখানা দোকান আছে। আচ্ছা। ডেকোরেটরের ব্যবসা বললি? ডেকোরেটরের ব্যবসা আছে, বিয়ানের মুদিখানা দোকান আছে। আপনার কি চাই সেই দোকান? মানে মেয়ের শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা। আর বাচ্চা না? আচ্ছা। কাছে থাকে। শাবাশ। ছোট মেয়ে আমার